চলে এলাম সাদা শীতে লাঞ্চ নিয়ে। কালকে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তাই আজকে ওয়েদার, আজকে সূর্যই ওঠেনি বলতে গেলে, ধরে নাও আজকে সারাদিন মেঘলা, বেশ ওয়েদারটা ভালো। আজকে লাঞ্চ নিয়ে চলে এলাম, আলু ভেন্ডি ভাজা, এখানে টক ডাল আছে, সেই আমের টক ডাল করেছিলাম, সেটা রানিং চলছে। আজকে শেষ যাক, আজকে শেষ। আর এটা পটল আর সর্ষে দিয়ে করেছে মা, আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি দিয়ে ঝাল। এটার রেসিপিটা আগামীকাল পাবে, না আগামীকাল না, আগামীকাল বোধহয় পনিরটা দেবে। যাই হোক, এই রেসিপিটা মায়ের চ্যানেলে পাবে, যেদিন দেবে আমি তোমাদের লিংক শেয়ার করে দেবো। আর তোমার ওটা বলো, আমি যে প্রতিদিন খা খেতে বসে গান গাইতাম, সেটা তোমাদের একটা চাহিদা ছিল যে একটা চ্যানেল খোলার জন্য। তা আপাতত আমি আমার চ্যানেলে শর্টস দিচ্ছি গানের, সেটা যেটা প্রতিদিন রাত আটটায় একটা করে শর্টস ভিডিও পাবে তোমরা, সুতরাং দেখতে থাকো, এই চ্যানেলেই পাবে, বাঙালির ঘরোয়া খাবার চ্যানেলেই পাবে। সুতরাং দেখতে থাকো, পাশে থাকো, আর সুস্থ থাকো, ভালো থাকো, এটাই সব থেকে চাইবো। চলো তাহলে আজকে লাঞ্চ শুরু করা যাক। লঙ্কা না খেলে আজকে পেপারে পড়লাম টকটা বেশি করে খেতে বলছে, ঘোল, লেবুর শরবত, আমডাল। সুতরাং আমরা ডেলি টকটা রেখেছি লাঞ্চে, সে যে টকই হোক, টক তিতো খেতে বলছে। হ্যাঁ, নিম পাতা, তারপরে মেথি শাক সবই খেতে বলছে। কালকে একজন বলছিলে যে বোধহয় রাজু বর্মি বৈশাখ মাসে নিম পাতা খায় না, কথাটা ঠিক, ফাল্গুন চৈত্র মাসে নিম পাতা খায়, কিন্তু কি বলতো, পল্লবের যেহেতু সুগারের প্রবলেম আছে না, ওই জন্য আমি নিম পাতাটা গুঁড়ো করে রেখে দিই, যেদিন উচ্ছে হয় না সেদিন নিম পাতা করে দিই। আর এই সময় আরো খেতে বলছি নিম পাতা, বাবা আজকে হিঞ্চে নিতে চাইছিল হেলাঞ্চা, সে ভাতে খাবে বলে, হিঞ্চে নিলে তো অনেক কিছুই খাওয়া যায়, শুক্তো খাওয়া যায়, তারপরে বড়া খাওয়া যায়, ওই ডগগুলোকে এরকম লাউ ডগ ভাতে দেয় না, নুন দিয়ে খাওয়া যায়। শাকের দাদু এনেছিল, বড় আনন্দ। ভেন্ডি ভাজাটা খুব কম তেলে করা যায়, আলু ভেন্ডি ভাজা ভালো লাগে, বেশ খাও না, সর্ষে পোস্ত আছে তো তুমি ভালোবাসো।
একদম যেরম চাইছি সেরকম। আজকে মাছটা এন বললো, মাছটা কি ঝোল করবে? আলম কেন, তোমার কি ঝাল খেতে ইচ্ছে করছে? বলছে হ্যাঁ। আলম ঠিক আছে, তাহলে ঝালই করবো।
কাতলা মাছের পেটি বলো আর গাদা বলো, এই কাটার পিসটা খেতে খুব ভালো লাগে। কাতলা মাছ খেয়ে আরাম আয় দেয়, সব থেকে ভালো হচ্ছে আয় দেয় ভালো। এটুকু পিস মোটা টাকা মাছ এতটা বড় হয়ে যায় ফুলে, রুই মাছ আবার কুকড়ে যায়। তোমরা হাসবে তো আবার এখানে গান গাইছো, এখানে হচ্ছে এটা হচ্ছে লাস্ট গান আমার গানের শর্টস ভিডিও তোমার পেয়ে যাবো। আবার বলছি যদি কোনো দিনে আসরে আবার আমি গান গাইতে আসি, তোমরা হাসবে তো ভালোবাসবে তো। চলো তাহলে আজকে লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো বাঙালির ঘরোয়া খাবার। আর সুস্থ তো সব থেকে বড়ো কথা হলো, সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো, নিজেদের প্রতি খেয়াল রাখো। চলো তাহলে টাটা।